কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন প্রত্যাহার করে নিলেন স্কুলের নিয়োগ দুর্নীতিতে ধৃত মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। হাইকোর্টের বিচারপতি জয় মাল্য বাগচি এবং বিচারপতি অজয় কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলে। সিবিআইয়ের পক্ষ থেকে আইনজীবী অরুণ কুমার মহান্তি জানান, বেআইনিভাবে নিয়োগের পেছনে আর্থিক লেনদেনের অভিযোগে তদন্ত চলছে। কল্যাণময় গাঙ্গুলির যে বেল পিটিশনটা ছিল সেটা মাননীয় ডিভিশন বেঞ্চ ওটাতে পিটিশনের তরফে যেহেতু বলল যে ওরা নট পেস করতে চায়, সেই জন্য জজ সাহেব সেই অর্ডার পাস করেছেন যে বেল পিটিশন ইজ ডিসমিসড অ্যাজ নট পেসড। কারণ একে আগের দিন আমরা আমাদের স্ট্যান্ড ছিল সিবিআই তরফে যে এখানে ফার্দার ইনভেস্টিগেশন চলছে, এখানে মানি ট্রেলের ব্যাপার আছে, যে এই সমস্ত যে ইল্লিগ্যাল এবং আনলফুল অ্যাপয়েন্টমেন্টগুলো হয়েছে এবং এই ব্যাকডোরে কারা কারা কীভাবে জড়িত আছে এবং আর্থিক লেনদেন হয়েছে কি না এই সমস্ত ব্যাপারগুলো তদন্ত করার দরকার আছে, সেই জন্য আমরা এর জামিনের বিরোধিতা করেছিলাম।